নমস্কার বন্ধুরা, আমি বীণা। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর এবং সহজ একটি ভরাট আসানো ডিজাইন নিয়ে এসেছি। ক্রস স্টিচ ছাড়াই আজকে ডিজাইনটি তৈরি করা সম্ভব। তো চলো দেখে নিই কেমন করে আমরা ডিজাইনটি তৈরি করব। প্রথমে আমরা তিনটি তিনটি করে ঘর নিয়ে একটি ক্রস তৈরি করব এবং ওই ক্রসটির ওপরে ওপরে পরপর 15টি ক্রস দিয়ে একটি লম্বা লাইন তৈরি করব। এইরকম করে আমাদের 15টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি হলো। এবার সবার ওপরে যে ক্রসটি আছে তার ডান দিক থেকে আমরা আবার একই রকম করে ক্রসের লাইন তৈরি করা শুরু করব এবং পাশাপাশি 14টি ক্রস তৈরি করব। 14টি ক্রস হয়ে যাবার পর যে লাইনটি তৈরি হবে সেই লাইনটিতে আমরা মোট 15টি ক্রস পাবো আরও একবার। এইরকম করে আমরা চারদিকে চারটে লাইন করব এবং আমরা একটা বর্গক্ষেত্র পাবো যার চারদিকেতে 15টি করে ক্রস থাকবে। এইরকম করে আমাদের একটি বর্গক্ষেত্র বা একটি বক্স কমপ্লিট হলো। এবার বক্সের ডান দিকের নিচের কোণে সবার শেষে যে ক্রসটি রয়েছে তার ডান দিক থেকে আমরা আবার ক্রসের লাইন বানানো শুরু করব। পাশাপাশি 14টি ক্রস তৈরি করব, তাহলে আমরা ওই লাইনটিতে মোট 15টি ক্রস পাব এবং এর গায়েতেই আমরা আরও একটি বক্স তৈরি করব। এইরকম করে প্রথমে গোটা আসনটি আমরা এইরকম ছোটো ছোটো বক্স দিয়ে ভরাট করব এবং তারপর প্রতিটি বক্সের ভেতরে আমরা একটি করে ফুল তৈরি করব। তোমরা দেখো, আশা করি আমি তোমাদের বোঝাতে পারবো। এবার আমরা বক্সের ভেতরে ফুলগুলি তৈরি করব। বক্সটা বানানোর জন্য সবার প্রথম আমরা যে ক্রসটা করেছিলাম বাঁ দিকের কোণের নিচের যে ক্রসটা, সেই ক্রসের ডান দিকের কোণের ঘর থেকে পাশাপাশি 12 নম্বর ঘর অবধি আমরা গুনে যাব এবং ওই 12 নম্বর ঘর থেকে ওপর দিকে আবার গুনে গুনে 12 নম্বর ঘর অবধি যাব এবং ছুঁচ সেখানে আমরা তুলে নেব। কালো উল নিয়ে নিয়েছি। এবার যে ঘরে আমরা ছুঁচ তুললাম সেই ঘর থেকে পাশাপাশি 4 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। এবার যেই ঘরে ছুঁচ নামালাম তার ঠিক ওপরের ঘরেতে আমরা ছুঁচ তুলব এবং বাঁ দিক বরাবর 4 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেবো। আবার যে ঘরে আমরা ছুঁচ নামালাম তার ঠিক ওপরের ঘরেতে আমরা ছুঁচ তুলে পাশাপাশি 4 নম্বর ঘরে আমরা ছুঁচ নামিয়ে দেবো। এরকম করে ওপরে ওপরে পরপর 4টি সমান সমান লাইন আমরা তৈরি করব। এটি হবে আমাদের ফুলের মাঝের অংশ। এরকম করে বক্সগুলির মধ্যে প্রথমে আমরা ফুলের মাঝের যে কালো অংশটি আগে তৈরি করে নেব। এরপর আমরা ফুলের পাপড়িগুলি তৈরি করব। ফুলের মাঝের অংশটি করার সময় সবথেকে প্রথমে আমরা যে লাইনটি তৈরি করেছিলাম এবং সেই লাইনটি করার সময় যেই ঘরে আমরা ছুঁচ তুলেছিলাম তার ঠিক নিচের ঘরটির ডান দিকের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং বাঁ দিক বরাবর 3 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। এবার যেই ঘরে ছুঁচ নামালাম তার ঠিক বাঁ দিকের কোণের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং ডান দিক বরাবর পাশাপাশি 4 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। এখন যেই ঘরে ছুঁচ নামালাম তার ঠিক নিচের ঘরটিতে আমরা ছুঁচ তুলে বাঁ দিক বরাবর পাশাপাশি 5 নম্বর ঘরে ছুঁচ নামিয়ে দেব। এইরকম করে আমরা পরপর 7টি মোট লাইন তৈরি হবে। প্রত্যেকটি লাইনের ক্ষেত্রে বাঁ দিকে একটি করে ঘর বেড়ে বেড়ে যাবে কিন্তু ডান দিকটি সমান থাকবে। সাত নম্বর লাইনটি হয়ে যাবার পর 8 নম্বর লাইনটি 7 নম্বর লাইনের একদম সমান সমান হবে, অর্থাৎ বাঁ দিকে আর ঘর বাড়বে না। 8 নম্বর লাইনটির পরে 9 নম্বর লাইনটির ক্ষেত্রে আমরা দুদিকেতেই একটি একটি করে ঘর কমিয়ে করব।
এবার 10 নম্বর লাইনটিও আমাদের দুদিক থেকে আগের লাইনটির তুলনায় একটি করে ঘর কমে কমে হবে। এই রকম করে আমাদের একটি পাপড়ির অর্ধেক অংশ তৈরি হলো। এবার এই পাপড়ির প্রথম লাইনটি করার সময় যেই ঘরে আমরা ছুঁচ তুলেছিলাম তার ঠিক পাশের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং পাশাপাশি 3 নম্বর ঘরে গিয়ে ছুঁচ নামিয়ে দেব এবং আগের পাপড়িটি যেই হিসেবে হয়েছে এই পাপড়িটিও একই হিসেবে হবে, শুধুমাত্র উল্টো দিকে হবে। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে পাপড়িগুলি তৈরি করলাম ওগুলো কিন্তু গোটা গোটা পাপড়ি নয়, ওগুলো দু সাইডের দুটি পাপড়ির অর্ধেক অর্ধেক। এবার আমাদেরকে পাপড়িগুলিকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আমরা এর ওপরের সাইডে আবার পাপড়ি বোনা শুরু করে দিয়েছি। আমি এখানে আসনটি না ঘুরিয়ে বুনছি কারণ আমার এটা মুখস্থ হয়ে গেছে। তোমরা তোমাদের সুবিধার জন্য আসনটি নিজের দিকে ঘুরিয়ে নিয়ে পরের পাপড়ি দুটি তৈরি করবে। যেমন করে আমরা নিচের দিকে এই দুটি পাপড়ির অংশ তৈরি করলাম সেই একই রকম করে বাকি তিন সাইডেতেও হবে, হিসেব একদম সেম। তোমরা একবার নিজের সুবিধার জন্য আসনটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে করবে, তারপরে তোমাদের কাছে হিসেবটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখো, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারবো। আসনের ফুলগুলি হয়ে যাবার পর ফাঁকা অংশগুলিকে আমরা সবুজ রঙের উল দিয়ে ভরাট করে নেব। এই রকম করে আমরা ভরাট করব এবং এই ভরাট করাটা আমি আরও অন্যান্য আসনেতেও অ্যাপ্লাই করেছি এবং এটা খুবই সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। সেই জন্য আমি আর এক্সপ্লেন করছি না যে ফাঁকা জায়গাগুলি আছে সেগুলি শুধু লম্বা লম্বা উলের টোপ দিয়ে আমরা ভরাট করে নেব। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে।
আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ডিজাইন নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।